শুভদুপুর শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। দেখছি নিয়মিত আয়োজন তারকা কথন, আপনাদের সাথে আছি আমি মনামী, এবং আমি আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে থাকবার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আমাদের বাঙালির জীবনে এই মাসটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব বহন করে, কারণ আমাদের ভাষার মাস এবং প্রাণের মাস, সেই মাসের সাথে কিন্তু তাল মিলিয়ে আমরা সারা মাসটি উদযাপন করি বইমেলা। এবং আজকের এই তারকা কথনের কাউচে কিন্তু সেই জায়গা থেকেই, সেই প্রাণের জায়গার প্রাণের মানুষগুলোকে আমরা পেয়েছি, তাদের কাজ নিয়ে, তাদের কর্ম নিয়ে, তাদের লেখনী নিয়ে আজ গল্পটি হবে। এবং প্রথমে কিন্তু স্বাগত জানিয়ে নিতে হয় আমাদের সাথে যারা আছেন। প্রথমে যার কথা পরিচয় করে দিচ্ছি, তিনি আমাদের সাথে আছেন কবি আসাদ মান্নান, সাবেক মহাপরিচালক বাংলাদেশ টেলিভিশন। এবং প্রিয় দর্শক, আজকে একটি চমৎকার আনন্দের বার্তা নিয়ে কিন্তু আমরা সাথে বসেছি, এবং সেটা নিয়ে উদযাপনের আলোচনাটা হবে। 2021 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে আপনি ভূষিত হয়েছেন কবিতায়, অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ, ধন্যবাদ চ্যানেলের দর্শক শ্রোতাদের আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা আরো আরো শুনবো, এটা নিয়ে অনেক অনুভূতি নিশ্চয়ই আছে আপনার, সেটা শুনবো। কিন্তু প্রিয় দর্শক, তার আগে আমাদের সাথে আরো একজন আছেন, খুবই মিষ্টি ভাষিনী এবং চমৎকার হাসির অধিকারিণী, আমাদের সাথে আজকে আছেন কবি স্নিগ্ধা বাউল। তিনি সংযুক্ত কর্মকর্তা মুজিব বর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। অনেক ধন্যবাদ আমন্ত্রণ, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমাদের মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, মুজিব বর্ষের শুভেচ্ছা, আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা সবার জন্য। একদম, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন প্রথমে? খুব ভালো আছি। আসলে এখন তো একটা উদযাপনের সময়, মানে চারদিক থেকে উদযাপনের আবহ, বইমেলা, আমাদের প্রাণের বইমেলা। পাশাপাশি আমি আরও একটা খবর দিতে চাই যে মুজিব বর্ষ উদযাপনের বছরে মাননীয় প্রধানমন্ত্রী গত 24 ফেব্রুয়ারি প্রায় 11টি বই মোড়ক উন্মোচন করেছেন, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা, গল্প, তারপর ছড়া, কিশোর গল্প, লোককবিতা, এরকম প্রায় 11টি সংকলন মাননীয় প্রধানমন্ত্রী গত 24 তারিখ উদ্বোধন করেছেন। এবং আমি নিজে সেই কাজটির সাথে যুক্ত ছিলাম, আমি নিজেও খুব ভালো বোধ করছি। পাশাপাশি আমার নিজেরও একটি বই এবার বইমেলায় এসেছে। সুতরাং চারদিক থেকে আমার মনে হয় যে একটি মহামারী পরবর্তী সময়ের একটি আমেজের সময়, আনন্দের সময়। একদম, এবং আমাজের কথা যখন আসে তখন কিন্তু বলতে হয় যে বাঙালিদের জীবনে বা বাংলাদেশিদের জীবনে এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং একই সাথে মুজিব বর্ষ, সবকিছু মিলিয়ে আনন্দের ঘনঘটা তো আমাদের মাঝে আছেই, এবং সেটা নিয়েই কিন্তু আপনাদের এই পথ চলো। আমরা আর একটু শুনবো এবং আপনার বইটা নিয়ে শুনবো, কিন্তু তার আগে স্যারের কাছে আসতে হয়। স্যার, আপনি একটা চমৎকার এবং খুবই সম্মানীয় একটা উপাধিতে ভূষিত হয়েছেন, এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার খুবই ভালোবাসার একটা জায়গা, অত্যন্ত প্রত্যাশিত এই পুরস্কারটি, আকাঙ্ক্ষিত প্রত্যেক লেখক কবিদের জন্য, বাংলাদেশের বিশেষ করে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অত্যন্ত মর্যাদার। এই পুরস্কারটি আমাকে দেওয়া হয়েছে, নিঃসন্দেহে এটি আমার জন্য যেমন আনন্দের, আমার যারা পাঠক আছেন, বন্ধু সুবর্ণ থেকে যারা আছেন, তাদেরই প্রত্যাশা ছিল যে এই পুরস্কারটি যেন আমি পাই। তো এই পাই করতে 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 অনেক পরে পেলেও পেয়েছি, এটি হচ্ছে বড় আনন্দের। এবং এমন এক সময় পেলাম যেটি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আমাদের মহান জাতির পিতার জন্মশতবার্ষিকীর সময়ে আমি এই পুরস্কারটি পেয়েছি। কাজে আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু মিলিয়ে আমার কবিতার মূল যে সুর এবং যে বিষয়, যে আমার মাতৃভূমি, আমাদের স্বাধীনতার সংগ্রাম, লড়াই, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু প্রয়াণ, সব কিছু মিলিয়ে এই মাটি এবং মানুষকে ধারণ করে আমার যে কবিতা এ পর্যন্ত আসছে, সেই তারই একটা স্বীকৃতি। এটি আমাকে নিঃসন্দেহে উদ্বুদ্ধ করেছে নতুন অঙ্গীকারের, নতুন প্রত্যয় নিয়ে কাজ করবার জন্য। একদম, এই প্রত্যাশার যে জায়গাটা সেটা কিন্তু অনেক দিন ধরেই সৃষ্টি হয় আসলে, এবং অনেকটা সময়ের পথ চলা এর সাথে যুক্ত থাকে। এটি ঠিক যে কোনো পুরস্কার কাউকে লেখক বা কবি করে না। পুরস্কারটা এটি বাড়তি কিছু পাওনা, কবির কাজ হচ্ছে লেখা, তার অঙ্গীকার এবং প্রত্যেক জায়গা থেকে। আপনার লেখা লেখনী জীবনের শুরুটা কিরকম ছিল? আমার শুরুটা এটি স্বাধীনতা পূর্বকাল থেকে, আমি স্কুল জীবনে টুকটাক করে হয়তো ছড়া বাড়াতাম, বলতে পারতাম। যেমন আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন আমি একটি জারিগান লিখেছিলাম, তোর আয় রে আয় হিন্দু মুসলমান সবাই মিলে গড়ে তুলে সোনার পাকিস্তান।
তো সেই সোনার পাকিস্তান যখন জানলাম যে এটি একটি শোষকের পাকিস্তান, এটি আমাদেরকে শিখিয়েছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সেই লড়াই সংগ্রামের একজন কিশোর কর্মী হিসাবে আমি বেড়ে উঠি এবং 1975 সালের বঙ্গবন্ধুর এই মর্মান্তিক প্রয়াণের বিষয়টিকে কেন্দ্র করে আমার মধ্যে কবিতার যে জাগরণ ঘটে 1975 সালের 16 আগস্ট আমি একটি কবিতা লিখেছিলাম। মূলত সেই কবিতাটি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা 1975-এর 16 আগস্ট। আমি তখন কিন্তু কবি হিসাবেই আমার অবস্থান দৃঢ়, আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ি, পরীক্ষার্থী ছিলাম সেই সময়ের। তো সেই কবিতার মধ্য দিয়ে আমার কবিতার আগুনে ছাপ দেওয়া, পরবর্তীকালে জীবন দাসের এবং অন্যান্য 30 দশকের কবিদের কবিতার সান্নিধ্যে এসে এবং আমাদের 47 পরবর্তী বাংলা কবিতার যেসব বিশেষ করে 50 দশকের কবিদের কবিতার যে বিষয়গুলো আমাকে প্রচণ্ডভাবে আলোড়িত করে এবং আমি কবিতার মধ্যে নিমগ্ন হলাম এবং নিমগ্ন থাকতে থাকতে সেই ভালোবাসার জায়গাটা কিন্তু সবসময় আছে এবং কবিতা নিশ্চয়ই পড়াও হয়। স্যার নিশ্চয়ই, হ্যাঁ, কবিতার সঙ্গেই থাকি, কবিতা নিয়েই থাকি মূলত। আমরা কি আপনার কণ্ঠে আজ দুটি লাইন শুনতে পারি, কোনো কবিতা অথবা আপনার নিজের কোনো কবিতা? অবশ্যই এটা শোনানো যেতে পারে, যেমন ফাল্গুন মাস তো, হ্যাঁ হ্যাঁ, তো ফাল্গুন মাসের হয়তো একটা কবিতা আছে এরকম যে এই শেষ ফাল্গুনে আমার ডাকের মধ্যে কেউ যদি অন্য ডাক শুনে, অন্য কোনো হৃদয়ের ডাক তবে থাক, আবার বসন্তে এসেই যদি ভালোবেসে নিয়ে যায় অন্যদিকে অন্য কোনো খানে, তবে বাতাসের কানে বোমা মেরে ছুটে যাব তোমার বাগানে। তো এগুলো তো স্পন্টেনিয়াস কবিতা পুঁথি জগতের। বাহ, এবং এই যে আসলে আড্ডার মাঝে কিন্তু কবিতার যে একটা ইনক্লুশন সেটা কিন্তু খুবই চমৎকার। এবং ফাল্গুনের কথা বলছেন, এবং ফাল্গুন কিন্তু আমাদের এই মাসটা জুড়ে বিশেষ করে পয়লা ফাল্গুনের পর যে রংটা আমাদের মাঝে আসে এবং যে বাতাসটা আমাদের গায়ে ছুঁয়ে দিয়ে যায় সেটা কিন্তু আমাদের খুব আনন্দের একটা উৎসের জায়গা। আমার মনে হয় যে এই জায়গাটিতে কবিদের অনেক বেশি পরিমাণে সংশ্লিষ্টতা থাকে প্রথম থেকেই, কিন্তু বাংলা সাহিত্যের একদম শুরুর দিক থেকেই কিন্তু এই ঋতু বৈচিত্র্যের বাঙালিকে বাঙালি করবার জন্য কবিতার যে প্রেরণা এটি কিন্তু অস্বীকার করার জো নাই। আমার মনে হচ্ছে যে স্যার যে প্রত্যাশার কথা বলছিল, স্যারের পাশে বসে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ একসময় আমিও বাংলা একাডেমি পদক পেয়ে এরকম এখানে এসে বসবো। অবশ্যই অবশ্যই, মানে প্রত্যাশার যোগসূত্রটা তো আসলে আমাদের সবসময়ই থাকবে। এবং আজ যে কারণে আজ আমাদের মাঝে এসেছেন সেই কবি পরিচয় থেকে নিশ্চয়ই আমরা বইটা নিয়ে এখন শুনতে চাই। একুশের বইমেলায় আমরা কি বই দেখতে পাচ্ছি? আসলে এবছর প্রকাশিত হয়েছে আমার তৃতীয় কাব্য এটি, মনোলগ জলজ ফুল, অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। আসলে আমরা যে করোনাকালে যেই এসের মধ্যে দিয়ে গিয়েছিলাম, একেবারে আমাদের প্রত্যেকের ভেতরে প্রচণ্ড পরিমাণে ক্ষরণ হয়েছে, আত্মিক অনেক বোধের পরিবর্তন হয়েছে। এবং আমি যদি খুব ভুল না করি আমাদের সময় কিন্তু একটি আত্মহত্যা প্রবণতা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। তো সেই সময় আমার মনোজগতে যত নিজের সাথে নিজের কথা হয়েছে সেটিকে আমি মনোলগ হিসেবে এই বইয়ে আসলে দেখানোর চেষ্টা করেছি। আমি মনে হয় যে 4টি লাইন হচ্ছে অন্তত পক্ষে, হ্যাঁ আমি পড়েছিলাম, পড়ে শোনাতে পারি আর কি। সেখান থেকে বনপিয়াসী দুপুর নেমে আসে, বনপিয়াসী দুপুর তীব্র হেলুসিনেশন কটাক্ষ করে দেয়া, কয়েক ঘর নামতা লিখে মরে, অযথা কেউ এসে ধাক্কা মারে বাতাসি রোদে, যেন কয়েক হলকা গরম বাতাসের হাহাকার, কতকাল এমন অনুতাপ ফুটিয়ে জীবন, প্রতিদিন বেঁচে থাকা মৃত মানুষের মতো। তো আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টা আসলে স্যার আমার মনে হয় যে আমাদের কবিদের প্রতিদিন বেঁচে থাকা মৃত মানুষের মতো, সেই মানসিক একটা আমাদের সুস্থতার যে কামনাটা থাকে সেটা কিন্তু আমরা দিন শেষে কিন্তু পরে দেখি, বা প্রথমে শারীরিক সুস্থতাকে আমরা যেভাবে গুরুত্ব দিই সেই জায়গায় কিন্তু মানসিক সুস্থতার সেই প্রকাশটার দরকার। কারণ আমার আমি 2 বার করোনা ফেস করেছি এবং আমার সেই সময়টাতে স্যার প্রত্যেকটা দিন এই যে বন্ধ ঘরের ভেতরে থাকা, হয়তো পরবর্তীতে সাহসটা পেয়েছি কিন্তু ওই সময় এত কথা এত শব্দ মাথার ভেতরে মগজের ভেতরে ঘুরপাক খেয়েছে, অনেকগুলো ধরতে পেরেছি অনেকগুলো ধরতে পারিনি। তা আমার মনে হয় যে কোভিডের জীবনে এরকম একটি মহামারী থাকা মনে হয় খুব বেশি। আসলে করোনার এই সময়টা খুব একটা দুঃসহ সময় আমরা কাটিয়ে, নো ডাউট। তো আমি যেহেতু কাজ মানে কাজ করি, আমি চাকরির সুবাদেই আমাকে করোনার মধ্যেও কাজ করতে হয়েছে, আমার অনেক সহকর্মী করোনা আক্রান্ত হয়েছেন, আল্লাহর মেহরবানি বলতে হবে কিংবা যে কোনোভাবে হোক আমি মুক্ত ছিলাম, এখনো পর্যন্ত মুক্ত আছি। এটা কিন্তু এখন একটা প্রাপ্তি। তো এখানে বাট
আমার যে করোনার সময় আমার প্রিয় মানুষদের আমি হারিয়েছি, যেমন প্রফেসর আনিসুজ্জামান আমার সরাসরি শিক্ষক ছিলেন 5 বছর, তারপর আবুল হাসনাত কালিউ কলমের সম্পাদক, এক সময় সাহিত্য সম্পাদক ছিলেন সংবাদের, হাসনাতভাইকে হারিয়েছি, আরও অনেক প্রিয় মানুষ প্রিয় বন্ধুরা চলে গেছেন। একটা শ্বাসরুদ্ধকর সময়ের মধ্যে আমরা পার করেছি, সেই সময়ে ঘর থেকে বেরোতে পারছিলাম না, একমাত্র আশ্রয় ছিল কবিতা। যে করোনার সঙ্গে কবিতার লড়াই, সেই লড়াই করতে করতে আমরা যারা কবিতা লিখেছি, অন্তপক্ষে আমি আমার প্রচুর কবিতা লেখা হয়েছে সেই সময়ে, যেমন সেই বই এবার মেলায় বেরিয়েছে, দুটো বই বেরিয়েছে। এবং এটা কিন্তু দুই ভাবেই কাজ করে, যে আপনি যখন কবিতা লিখছেন, আমরা কিন্তু পাঠকের জায়গা থেকে সেই কবিতাগুলো পড়ে এটা আমাদের জীবনী শক্তি বাড়ানোর। আমার সময় তো শুধু আমার নয়, আমাদের সকলের সময়। একদম একদম, কবির কাজ হচ্ছে, একজন লেখকের কাজ হচ্ছে সবাই সময়কে ধারণ করা। স্যার আমরা এবার আপনার কি বই দেখছি? এবার আমার 6টি বই আসবার কথা, 4টি ইতিমধ্যে এসে গেছে। এটি অদৃশ্য জল্লাদ, এই করোনা নিয়ে লেখা কবিতা, সব আমার প্রিয় মানুষ যাদেরকে হারিয়েছি। অদৃশ্য জল্লাদ, আচ্ছা, এটি করোনাকালীন সময়ে লেখা সব কবিতা। আর এখানে যেটি আছে হাওরের পাখি অন্যান্য, এটি মিশ্র ভাবনার কবিতা অনেকগুলো। আরেকটি কবিতার বই আসবে, নতুন বই, পিতা ও পতাকা, জাতির পিতাকে নিয়ে লেখা আমার তৃতীয় গ্রন্থ এটি। এই সময়ে যে কবিতাগুলো লেখা হয়েছে সেগুলো দিয়ে ওটি যন্ত্রস্থ অবস্থায় আছে। আর আরও একটি কবিতার আসছে, বই আসবে, সেটি আসবে আগামী প্রকাশনী থেকে। এটি করেছে জিনিয়াস পাবলিকেশনস থেকে, দুটো বই বেরিয়ে গেছে অলরেডি। আর পিতাও পতাকাও জিনিয়াস পাবলিকেশনস থেকে আসবে, হয়তো সপ্তাহখানির মধ্যে এসে যাবে। আর শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে কাগজ প্রকাশন থেকে, একটি খুব অভিজাত প্রকাশনা সংস্থা। আরেকটি বেরিয়ে গেছে স্বনির্বাচিত কবিতা, আমার 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 নিজের নির্বাচিত স্বনির্বাচিত কবিতার একটি বিশাল গ্রন্থ। এটা আমাদের দর্শকদের জন্য বা পাঠকদের জন্য, এটি বের করেছে পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড। কি আনন্দের একটা ঘটনা, এবং আমরা কিন্তু অনেক অনেক আনন্দিত যে আপনি এত বই লিখছেন এবং আমাদের জন্য লিখছেন, কবিতাগুলো লিখছেন, এবং আপনার অনেক বিখ্যাত কবিতা কিন্তু আমরা পড়েছি, বিখ্যাত কবিতার বই আছে, সৈয়দ বংশের ফুল। আমরা এই কবিতার বই থেকে কি দুটো কবিতার লাইন শুনতে পারি কিনা? সৈয়দ বংশের ফুল একসময় আমার কবিতা খুব মুখস্থ ছিল আমার, কিন্তু এখন তো বয়স হয়ে গেছে না সেই, এটা আবার কি, হ্যাঁ ওখান থেকে আমি বলতে পারি। স্বপ্নের সমুদ্রে তুমি ভাসমান মেঘের প্রতিভা, জলের সানাই বাজেই তীরাগত ফেনার মহলে, রোদের জলাক্ত ত্বকে গেঁথে রেখে বয়সের বিভা, কয়েক পৃথিবী থেকে ভাসিয়েছ, কয়েক পৃথিবী থেকে বহু দূরে ভাসিয়েছ। ঠিক পঙ্ক্তিটা আমার ঠিক মনে করতে পারছি না, স্মৃতিশক্তিতে এখন অনেক তারাও আগে আমার যে প্রথম যে বইটা ছিল সুন্দর দক্ষিণে থাকে, এটি এটি আমার প্রথম বই সুন্দর দক্ষিণে থাকে। তো মজার ব্যাপার হচ্ছে এই বইটি পাণ্ডুলিপি আমি যখন করি তখন কিন্তু বের হয়নি, প্রায় 25 বছর পরে আমার প্রথম বইটি বেরিয়েছিল, 25 বছর, সুন্দর দক্ষিণে থাকে এই শিরোনামে। এবং এই কবিতা দিয়ে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ তরুণ কবি হিসাবে 1978 সালে স্বীকৃতি পেয়েছিলাম, পুরস্কার পেয়েছিলাম সুন্দর দক্ষিণে থাকে এই কবিতাটি দিয়ে। তো তারও আগে এখানে আর একটি কবিতা আছে, সবুজ রমণী এক দক্ষিণে বাংলা, এই কবিতাটি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা। এটি লেখা হয় 1976 সালের সম্ভবত জুলাই কি জুলাই মাসের শেষের দিকে। এই যে তারুণ্যের সাথে একটা কবিতার সংযোগ, যে এত বছর পরেও কিন্তু সেই তারুণ্যের জায়গাটা, সেই পাঠকের জায়গাটা কিন্তু তারা স্পর্শ করেছে, এবং এই জন্যই কিন্তু তারুণ্যের কবি হিসেবে আপনি আমাদের অনেক পরিচিত এবং ভালোবাসার একজন ব্যক্তিত্ব। আপনাদের দুজনকে আজকে এখানে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আমাদের এই আড্ডায় যুক্ত হওয়ার জন্য, আপনাদের বইগুলো আমাদের দর্শকদের জন্য নিয়ে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। সামনের যে বইগুলো আসছে স্যার সেগুলোর জন্য অনেক শুভকামনা, এবং স্নিগ্ধা তো আমাদের খুব ভালোবাসার একজন মানুষ, আমরা আশা করবো এরকম আরো অনেক বই নিয়ে আমরা আমাদের মাঝে আপনাকে পাবো। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, ধন্যবাদ সবাইকে।
প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, আশা রাখছি আপনাদের সময়টি ভালো কেটেছে, আপনাদের বাকি দিনটিও ভালো কাটবে, সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়।